हेलो बंधुरा आपनादेर सकलके आमार फैक्ट्स नलेज यूट्यूब चैनले अनेक स्वागतम। फैक्ट्स एमन जा बाड़िये दिबे आपनादेर नलेज। बंधुरा एई भिडियोते आमी आज एमन एकटी फैक्ट्सेर विषय बोलते चलेछि जा जानार पर आपनाराई निजे दिबेन आमाके। तो चलुन बंधुरा कि सेई फैक्ट्स जाना जाक। बंधुरा आमरा जखनी आमादेर निजेर सेल्फ चेक दिए ব্যাংকে টাকা তুলতে গিয়েছি তখনই আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন যে আপনাকে ব্যাংকের কর্মচারী অথবা ক্যাশিয়াররা আপনাকে চেকের পেছনে একটি সাইন করতে বলে। আসলে এই সিগনেচারটি কেন করতে বলে তা কি আপনারা জানেন? আপনাদেরকে এই ভিডিওতে আমি পুরো তথ্য দিতে চলেছি এবং আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই সিগনেচারটা করতে বলে। কারণ যখনই আপনারা সিগনেচার করতে বলা হয় তখন আপনারা এর মানে না জানা সত্ত্বেও আপনারা সিগনেচার করে থাকেন। তার একটি কারণ যাতে আমরা সহজেই টাকাটি পেয়ে থাকি। যখন আমরা ব্যাংকে চেক জমা দেই বা চেকের মাধ্যমে টাকা তুলতে যাই তখন ব্যাংক কর্মচারী বা ক্যাশিয়ার আমাদের সমস্ত ডিটেলস চেক করার পর আমাদেরকে অবশেষে একটি চেকের পিছনে সিগনেচার করতে বলে। কিন্তু আপনি হয়তো খেয়াল করেছেন চেকের পেছনে কোনো কলাম দেওয়া থাকে না সিগনেচার করার জন্য। তা সত্ত্বেও আমাদেরকে সিগনেচার করতে বলে এবং আমরা টাকা পাওয়ার জন্য সেই সিগনেচার করে দিই। কিন্তু আপনি জেনে হয়তো অবাক হবেন আপনি চাইলে এই সিগনেচারটি নাও করতে পারেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন কেন চেকের পেছনে সিগনেচার করা হয় জানা যাক। বন্ধুরা চেকের পেছনে সিগনেচার করার একটি কারণ হচ্ছে আপনি যে টাকাটি রিসিভ করছেন তার প্রমাণস্বরূপ সিগনেচার করতে হয়। আপনি যদি চান আপনি সিগনেচার নাও করতে পারেন, অর্থাৎ ব্যাংক কর্মচারীকে বা ক্যাশিয়ারকে সিগনেচার করা থেকে বিরত রাখতে পারেন। এর ফলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। কি সেই নিয়ম চলুন আপনাদেরকে আমি জানাচ্ছি। আপনি যে টাকাটি হাতে পাচ্ছেন তার প্রমাণস্বরূপ তার সিরিয়াল নাম্বার, নোটের সংখ্যা এবং কয়টি টাকা রয়েছে তার হিসাব আপনাকে দিতে হবে এবং একটি রিভিনিউ টিকিট লাগানোর পর আপনাকে সিগনেচার করতে হবে। এর ফলে আপনার অনেক সময় নষ্ট হবে এবং ব্যাংক কর্মচারীদের সময় নষ্ট হবে। আপনি নিজের সময় এবং ব্যাংকের সময় বাঁচানোর জন্য আমরা কেবলমাত্র ব্যাংক কর্মচারী বা ক্যাশিয়াররা যেভাবে বলে চেকের পেছনে শুধু সাইন করার জন্য আমরা সেইভাবে সাইন করে দিই। এই সাইন করার ফলে কি হয়, ব্যাংক কর্মচারী বা ক্যাশিয়ার আপনার সেই সাইনটি ম্যাচ করিয়ে নিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বরের সাথে বা আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে সিগনেচারটি করেছিলেন সেই সিগনেচারের সঙ্গে ম্যাচ করে গেলে আপনাকে আর এত কিছু ডিটেলস দিতে হয় না। সিরিয়াল নাম্বার, নোটের সংখ্যা, রেভিনিউ টিকিট লাগাতে হয় না। এর ফলে আপনার সময়ও অনেক সেভ হয় এবং ব্যাংক কর্মচারীদের সময় সেভ হয় এবং আপনাকে টাকা তুলতে গিয়ে আরও এক্সট্রা টাকা খরচা করে বাদ থেকে রেভিনিউ টিকিট কিনে লাগাতে হয় না। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চেকের পিছনে কেন সিগনেচার করানো হয় এবং আপনি যদি চান সেই সিগনেচার না করলে আপনাকে কি কি পদক্ষেপ আপনাকে পালন করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আরেকটি কথা বন্ধুরা, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম টেকনিল। আমি সেই চ্যানেলে টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। আপনি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে চান আমার সেই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি অতি সহজে সেখানে গিয়ে আমার টেকনোলজি রিলেটেড ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।